আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গার্ডেন্দম অধ্যায় হতে একটা স্পেশাল ম্যাথ দেখাবো যে ম্যাথটা তুমি বোর্ড এক্সাম বা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট যেখানে রিটার্ন হয় সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ধরতে পারো তো প্রথমে আমরা যে কাজটা করব যে প্রশ্নটা পড়ব যে তারা প্রশ্নের ভিতর কি বলছে সাথে সাথে আমরা চিত্র আঁকবো সাথে সাথে আবার আমরা সলভ করবো ফোর মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ইস্পাতের তারের দু প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকানো আছে তার মানে এটা হলো ইস্পাতের তার দৈর্ঘ্য কল্পনা করলাম আমরা ফোর মিটার এই প্রান্তটা একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকানো আছে এই প্রান্তটাও কোনো একটা কিছুর সাথে আটকানো আছে আর এই তারের মধ্যবিন্দু ধরলাম আমি ঠিক এটা আমার সেকেন্ড লাইনের ভিতর বলছে যে তারের মধ্যবিন্দুতে কিছু বরযুক্ত করলে আদি অবস্থা থেকে ফিফটি সেন্টিমিটার অবনমিত হয় তার মানে দেখো মধ্যবিন্দু হলো আমার এটা এখানে আমি এম কেজি ভরের একটা বস্তু রাখলাম ইস্পাতের ইয়ংয়ের এর গুণাঙ্ক হচ্ছে টু ইন্টু টেন টু ইলেভেন আর যে তার সেই তারটি ব্যাস ফাইভ মিলিমিটার কী পরিমাণ বরযুক্ত করা হয়েছে অর্থাৎ দেখো এই যে তার তার মধ্যবিন্দুতে আমরা এম কেজি ভরের একটা বস্তু রাখছি এই এটা রাখার প্রেক্ষাপটে এই পয়েন্টের থেকে সে ফিফটি সেন্টিমিটার নিচে আসছে আমাদের প্রশ্নের ভিতর এই এমের মানটা বের করতে বলছে আগে ছিল এখানে আমি ধরে নিলাম সে এখন এখানে আসছে এতটুকের মান হচ্ছে হলো আমার ফিফটি সেন্টিমিটার দেখো এই তারটা এখানে ছিল বস্তুটা রাখার পর তারটার অবস্থা হলো এটা আদি অবস্থায় তার এখানে ছিল কিন্তু বস্তুটা রাখার পর পরিবর্তিত অবস্থা তারের এটা এইটাকে ধরলাম আমি হলো ও এটাকে ধরলাম আমি এ এই পয়েন্টটাকে ধরলাম আমি বি আর এই পয়েন্টটাকে ধরলাম আমি সি এখানে থেকে একটা জিনিস দেখো যে এই যে বস্তুটা রাখছিলাম আমরা এম কেজি ভরের তার ওজন কাজ করে নিচের দিকে রাখার পর তার সহবস্তুটা এখানে আসছে এখানে এসে স্থিত স্থির তার ওজন কাজ করে কোন দিকে নিচের দিকে তাহলে নিচের দিকে যেহেতু ওজন কাজ করে কিন্তু এই তারটার এই প্রান্তটা আটকানো আছে এই প্রান্তটা আটকানো আছে তার মানে এই দিকে একটা টান কাজ করে সেটা হলো টি এই দিকেও একটা টান কাজ করবে সেটা হলো আমার টি এটার সাথে এই অংশটা থিটাকণি আছে এই অংশটা যদি থিটা হয় এটাও আমার থিটা হবে এখন এখানে থেকে দেখো যে তারের আদি দৈর্ঘ্য তার আদি দৈর্ঘ্য দেওয়া আছে এল ইকুয়াল ফোর মিটার সে কতটুকু নিচে নেমে আসছে ওয়ে ওয়ে ইকুয়াল ফিফটি সেন্টিমিটার অর্থাৎ জিরো মিটার এখানে আমরা ত্রিভুজ এ ও বি যদি ভাবি তাহলে এখানে দেখো এটা সমকোণী ত্রিভুজ এখানে আমরা পিঠাখারচের সূত্র অ্যাপ্লাই করতে পারি তার মানে আমরা বলতে পারি এবি ইকুয়াল রুট অফ স্কোয়ার প্লাস ও স্কোয়ার দেখো টোটাল তারের দৈর্ঘ্য ফোর মিটার ও বিন্দু হলো মধ্যবিন্দু তাহলে ও থেকে বি এর দৈর্ঘ্য কত হবে টু তাহলে ও বি হচ্ছিল আমার টু আর ও বি স্কোয়ার আছে টু স্কোয়ার আর ও এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার তাহলে টু স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার রুড ওভার আনসার আস্তে আস্তে হলো আমার টু পয়েন্ট জিরো সিক্স মিটার দেখো তারটা এতটুকু ছিল আদি অবস্থা এম কেজি ভরে বস্তু সেট আপ দেওয়ার পর তার পরিবর্তিত বা নতুন অবস্থা হয়েছে এটা তাহলে এই অবস্থা ছিল তার দুই মিটার এই অবস্থায় হয়েছে তার টু মিটার তাহলে আমি অবশ্যই বলতে পারি যে একটা ভর চাপানোর পর তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেই দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছিল আমার স্মল এল তাহলে চূড়ান্ত অবস্থা হলো আমার এবি আর তার আদি অবস্থা হচ্ছিল আমার ওবি ও থিকা বি টু মিটার তাহলে দেখো ও বি এর মান সরি এর মান টু পয়েন্ট জিরো সিক্স ও এর মান আসলে আমার টু জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার তার মানে এ তারটায় তুমি এম কেজি বরের একটা বস্তু রাখছো তার এই প্রান্তের প্রসারণ হয়েছে জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার তাহলে আমরা একটু লিখে রাখি এলিকোয়াল জিরো পয়েন্ট জিরো মিটার তারটির ব্যাসের কথা বলছে 5 মিলিমিটার তাহলে ব্যাসে ব্যাস আছে হলো আমাদের ফাইভ মিলিমিটার যদি আমরা অর্ধ বের করি ডি টু 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 পয়েন্ট ফাইভ ইন্টু টেন থি পাওয়ার মাইনাস থ্রি মিটার তার মানে ইস্পাতের যে তার তার ব্যাস্ত হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু মাইনাস থ্রি মিটার তারটির প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে বল বের করবো আমরা প্রস্তুচ্দের ক্ষেত্রে বল সেটা হলো আমার এ পাই আর স্কোয়ার পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু তু মাইনাস থ্রি হোল স্কোয়ার টু পয়েন্ট ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর নাইনটিন পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি ওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার এটা হচ্ছে তার পোষ্য সে ক্ষেত্রফর্ম নাইনটিন পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু থেভেল মাইনাস সিক্স মিটার স্কোয়ার এখন এখানে থেকে আর একটা জিনিস আমরা দেখব দেখো এইটার সাথে অর্থাৎ ও এর সাথে এই এবিটা কতক্ষণ আছে ঠিক অর্থাৎ ও এর সাথে কত কোণে আছে সিটা কোনে টান যেহেতু একটা বল তার মানে সেটা রাশি তাকে আমরা উপাংশে ভাগ করতে পারি তাহলে টানের এই টানের এই বরবার উপ হবে টি sin আর এই উপরের দিকে হবে টি cos থিটে আবার এই টানের এই বরবার উপংশ হবে হবে টি সাইন্তিটা এই টানের উপরের দিকে হবে টিকিটা এখন দেখো এখানে থেকে যে এই দিকে কাজ করে টিসাইন্তিটা আবার এই দিকেও কাজ করে টিসাইন্তিটা তাহলে এটা আর এটা কি কাটাকাটি তার মানে আমার এটা আর এটা থাকে না এখন উপরের দিকে কাজ করে টিকিটা টিকস্তিটা তাহলে উপরের দিকে একই দিকে কাজ করে তাহলে দুইটাকে কি করতে হবে আমাদের যোগ করতে হবে তার মানে উপরের দিকে কাজ করে হলো আমার টুটি কস্তিটা এখন এখানে থেকে আর জিনিস দেখো যে এম কেজি ভরের বস্তু এখানে রাখছি তার ওজন কাজ করে নিচের দিকে আর উপরের দিকে কাজ করে টুটি কস্তিটা বস্তুটা এই জায়গায় কী আছে স্থির আছে তার মানে তার জন্য অবস্থা তাহলে নিচের দিকে ওজন আর উপরের দিকে টুটি কস্তিটা সমান হবে তাহলে অবশ্যই আমি বলতে পারি এমজি ইকোয়াল টু টি কস্তিটা তাহলে টি ইকাল পাইলাম হলো আমরা এম জি বাই টু কস্তিটা তাহলে টি ইকাল কত পাইলাম আমরা এম জি টু কস্তিটা লিখে রাখি আমরা এম জি বাই টু কস্তিটা এখন আমরা ইয়ংয়ের গুণাঙ্কের সূত্রটা লিখব ওয়াই ইকুয়াল আমরা জানি এফ এল বাই এল এফ হচ্ছে প্রযুক্ত বল আর এল হচ্ছে আদি দৈর্ঘ্য এ হচ্ছে প্রসের ক্ষেত্রে বল এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি দেখো এই যে তারের ক্ষেত্রে বা একটা দড়ির ক্ষেত্রে টান যেটা হবে প্রযুক্ত বল একই হবে তার মানে এপের পরিবর্তে আমি কি বলতে পারি দেখো এখানে টি বলতে পারি অর্থাৎ প্রযুক্ত বল যে কথা আর তারের টান একই কথা তাহলে ওয়াই কল টি এল বাই এ এল এখানে থেকে আমরা আবার এর মানটা আমরা বসে দিই একটু এর মান আছে কত এইটা তাহলে এর মান যদি আমরা উপরে বসে দিই আসবে হলো আমার এম জি বাই টু অস্তিটা সাথে আছে এল আমার এল এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে ওয়াই এ স্মল এল ইকুয়াল এম জি এল বাই টু কস্তিটা এখানে থিকা এম বলতে কিন্তু আমাদের ওই ক্যাপিটাল এম তুমি এটাকে ক্যাপিটাল এম এখন ভেবে নাও যে ক্যাপিটাল এম আমাদের বের করতে হবে ক্যাপিটাল এর মান তাহলে সুতরাং আমরা লিখতে পারি ক্যাপিটাল এম ইকুয়াল টু ওয়াই এ এল টু ওয়াই এল কস বাই হলো আমাদের জিএল তার মানে দেখো যে কি পরিমাণ ভর যুক্ত করা হয়েছে সেই ভরের জন্য আমরা একটা রাশিমালা পাইছি আর এখানে যতগুলা আচ্ছা আর কি একটা আছে ওয়াই যেটাকে ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে এ হলো প্রসেসের ক্ষেত্রে বল সেটাও আমরা বের করছি এল হলো দৈর্ঘ্য বৃদ্ধি সেটাও আমরা বের করছি থিটার মানটা আমরা বের করতে পারবো সাথে জি এর মান নাইন পয়েন্ট এইট আর এল ক্যাপিটাল এল বলতে তারটির আদি দৈর্ঘ্য এখন আমরা মানগুলো বসে দিব টু ইন্টু ইয়াংয়ের গুণাঙ্ক আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন প্রসেসাদের ক্ষেত্রে বল এটা নাইনটিন পয়েন্ট সিক্স টু ফাইভার মাইনাস সিক্স তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি জিরো পয়েন্ট জিরো সিক্স কস থিটা বলতে আমরা কি বুঝি কস থিটা বলতে বুঝি আমরা ভূমি বাই অতিভ ভূমি বাই অতিবুষ এটা যদি আমার থিটা হয় এটা হলো আমার লম্ব এটা হচ্ছিল আমার ভূমি এটা হচ্ছে কি আমার অতিভুজ তাহলে আমরা এখানে লিখবো ভূমি হচ্ছে হলো আমার ওয়ে অতিভুজ হচ্ছে হলো আমার তাহলে কস তিটার পরিবর্তে আমি কী লিখতে পারি ভূমি বাই অতিভুজ বাই আছে নাইন পয়েন্ট আর এল হচ্ছে কি তারটির আদি দৈর্ঘ্য সেটা হলো আমার ফোর এখানে থেকে আবার দেখো যে এবিটাকে আমরা কি করতে পারি নিচে আনতে পারি তার মানে এবিটাকে আমরা কি করলাম নিচে নিয়ে আসলাম আর ওখানে শুধু আমরা ও এটা রেখে দিলাম যে ও এখানে থেকে দেখো ও এর মান কত জানি আমরা জিরো পয়েন্ট ফাইভ তার মানে আমরা এখানে ও এর মান বসিয়ে দেব সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবি এবির মানে আমরা কিছু না আগে দেখে আসছি এবি ইকুয়াল টু পয়েন্ট জিরো সিক্স তাহলে এবির পরিবর্তে বসবো আমরা টু পয়েন্ট জিরো সিক্স এখন আমরা ক্যালকুলেশন করে দেখি যে কত আসে নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর ইন্টু টু পয়েন্ট জিরো সিক্স আস্তে আস্তে এইটটি পয়েন্ট সেভেন্টি ফাইভ টু এখানে আছে টেন টু দিওয়ার মাইনাস সিক্স এখানে আছে টেন টু দি পাওয়ার ইলেভেন এটা থেকে এটা গেলে থাকে আমার টেন টু দি পাওয়ার ফাইভ তারপর ফোর ইন্টু নাইনটিন পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো সিক্স ইন্টু জিরো পয়েন্ট ফাইভ আস্তে আসলে আমার টু পয়েন্ট থ্রি ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভটি পয়েন্ট আমার উনত্রিশশো ষোলো দশমিক তিন তিন কেজি তার মানে আমরা এখানে কতটুকু বর সংযুক্ত করছি উনত্রিশশো ষোলো পয়েন্ট থ্রি থ্রি কেজি